আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। আমি দীর্ঘদিন থেকে ভিডিও আপলোড করিনি এবং অনেকে আমার সাথে পার্সোনালি ফেসবুকে কানেক্টেড আছে এবং তারা আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে যে আসলে ভাই আপনি কি ঠিক আছেন কিংবা কোনো প্রবলেম হয় নাই তো আপনার, যে কারণে ভিডিও আপলোড করতেছেন না। তো আসলে আমি গত 2 মাস থেকে খুব বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য আমি ভিডিও আপলোড করিনি। এখনও আসলে একটু ব্যস্ত তার ভিতর, তারপর আমি কিছু কিছু সময় চেষ্টা করতেছি যখনই ফ্রি আপনাদের জন্য ভিডিও মেক করার। তো আমি আজকে আপনাদের যে জিনিসগুলো দেখাবো, আমি এই মুহূর্তে আছি একটা সি বিচ এরিয়াতে। যদিও এখন শীতকাল, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি তাহলে সি বিচে কী জন্য গেছেন। তো এই জায়গাটাতে শীতকাল গরমকাল এরকম নাই, এখানে জাপানিজরা সবসময় আসে এবং এটার চারদিকের যে পরিবেশটা এটা মানে অসাধারণ একটা পরিবেশ। বিশেষ করে এই গাছগুলা, এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু এই গাছগুলোর বয়স হচ্ছে অনেক অনেক বেশি এবং সমুদ্রের সাইডে এই গাছগুলো অনেক বেশি আছে। এবং আমি যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এই ঠিক আমার পিছনে আছে এটা হচ্ছে সাগরটা, এটা অনেক বড় এরিয়া এবং সাগরের ঠিক অপোজিট সাইডে রয়েছে পাহাড়। এই দেখতে পাচ্ছেন, একই সাথে আপনি পাহাড় এবং সমুদ্র দুইটারই এনজয় করতে পারবেন। তো আমি আসলে গত 2 মাস থেকে খুব বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। ভিডিও আমার রেডি করা ছিল এবং সেই সাথে আপনারা হয়তো জানেন যে আমার অ্যাকাউন্টের কিছু প্রবলেম ছিল, সেজন্য মাঝে মাঝে আমি বিশ্বাস করতে পারি না যে আমি জাপানে আছি। কারণ হচ্ছে যে এগুলো এখন পর্যন্ত আমার কাছে সব কিছু কেন জানি স্বপ্নের মতো মনে হয়। চারদিকে এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন যে আশেপাশে কত ক্লিন, এবং মানুষ এখানে সবসময় তাদের লাইফটাকে এনজয় করতেছে অন্যরকমভাবে। এই মুহূর্তে জাপানের তাপমাত্রা, আমি যে জায়গাতে আছি এখানে চলতেছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিলসটা হচ্ছে 0 ডিগ্রি, সেজন্য খুব বেশি ঠান্ডা এবং আমার কণ্ঠটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তো কথাতে বুঝতে পারতেছেন। তো আশেপাশে বাচ্চাগুলো অনেক খেলাধুলা করতেছে, তারা এটা একটা পার্ক, আর এই পার্কটাতে তারা বিভিন্ন রকমের ব্যাডমিন্টন, ফুটবল এবং অন্যান্য যে খেলাগুলো তারা সেখানে করতেছে। আর এখানে এটা একটা সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছেন আপনারা। আর এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু গাছগুলো অনেক অনেক সুন্দর। এগুলো আসলে অনেক বছর বয়স এগুলোর, যেমন আমাদের দেশে চায়ের গাছগুলো থাকে, একটা চায়ের গাছের বয়স প্রায় 70 বছর 80 বছর, ঠিক তেমনই কিন্তু এই গাছগুলো কিন্তু যুগের পর যুগ ধরে এখানে এভাবে আছে। এগুলো পাথর এখানে এভাবে দিয়েছে তাতে। এই গাছটার নাম আমি জানি না, যদি আপনারা কেউ নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৈরে, এই জায়গাগুলোর উপর দিয়ে বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে। এটা হচ্ছে টয়লেট, জাপানিজ টয়লেট, কত সুন্দর ক্লিন। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে তাদের বাবা মা, তারা এখানে খেলাধুলা করতেছে। এমনিতে চলতেছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর সেই সাথে আমি আসছি সমুদ্রের পাড়ে, আর এই জন্য ঠান্ডা এত বেশি লাগতেছে। এই জায়গাটায় আমি মানে বেশিক্ষণ এখানে টিকতে পারবো না, এখান থেকে আমাকে ব্যাক করতে হবে খুব তাড়াতাড়ি। আমি আসলে যখন ছোট ছিলাম, আমার মনে আছে খুব ভালো করে, আমি এসএসসি পাস করার আগ পর্যন্ত আমি কিন্তু, আমার বাসা হচ্ছে দিনাজপুরে, কিন্তু দিনাজপুর থেকে আমরা থাকি একটু গ্রামের দিকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে, সেজন্য আমার কিন্তু দিনাজপুরে তেমন একটা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত 2 থেকে 3 বার হয়তো যাওয়া হয়েছে আমার মনে আছে। এবং ট্যুরিস্ট প্লেস আমাদের যা আছে দিনাজপুরে, স্বপ্নপুরী কিংবা অন্যান্য জায়গাগুলো, সেগুলোতে আমার কিন্তু তেমন একটা যাওয়া হয়নি। এখানে আমি যখন যেতে চাইতাম তখন কিন্তু আমার বাবা মা আমাকে শুধু একটা জিনিস বোঝাইত, এখন যদিও সেই সময় আমার একটু হলেও ঘোরার প্রয়োজন ছিল বলে আমি মনে করি, কিন্তু সে সময়টাতে আমাকে তারা যেটা বলেছে যে এখন ধৈর্য ধরে পড়ালেখা করো, আর তাহলে তুমি ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গাগুলো ঘুরতে পারবে। তো
আমাকে শুধু তারা এটাই বলে যে জীবনে ধৈর্য ধারণ করো, এবং শুধু আজকে দিনাজপুরে যাওয়ার জন্য কিংবা স্বপ্নপুরে যাওয়ার জন্য তুমি আজকে যেমন রিকোয়েস্ট করতেছো, তুমি টোটাল দুনিয়া ঘুরে দেখতে পারবে ভবিষ্যতে। সেজন্য আমি কেবলত একটু পড়ালেখায় বেশি ফোকাস দিছিলাম। দেওয়ার পর হয়তো আপনারা আমাদের জাপান জার্নির সম্পূর্ণ কল্পনা জানেন যে আমার কতটা সময় লাগছে এখান পর্যন্ত আসার জন্য। তো সেজন্য আপনারা লাইফে কিছু একটা করতে গেলে অবশ্যই আগে নিজের গোলটাকে সেট আপ করেন এবং সেই অনুযায়ী পরিশ্রম করেন। আমি কিন্তু জাপানে আসার চেষ্টা করতেছিলাম 2019 সাল থেকে, পরবর্তীতে আমি জাপানে আসি 2022 সালের 23শে জুলাই। সেজন্য মূলত একটা দীর্ঘ টাইম আমাকে অপেক্ষা করার পর কিন্তু আমি এই জাপানের মতো একটা সুন্দর একটা দেশে আসছি, এবং বাংলাদেশে আমি কখনো কক্সবাজার সি বিচে যাইনি। আমি ছিলাম 2013 সালে পর সিলেটে, সিলেটের জায়গাগুলো মোটামুটি ঘুরছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন আসছি, এটা হচ্ছে সোমা বিচ। আর ঠিক সোমা বিচের অপোজিটে রয়েছে দেখতে পাচ্ছেন পাহাড়, অনেক বড় বড় পাহাড়। তো এই সব জিনিসগুলা একই সাথে এই সাগরের মাঝখানে আবার আছে এয়ারপোর্ট, যেটাকে বলে কোবে এয়ারপোর্ট। উপরে থেকে দেখতে পাচ্ছেন একটা প্লেন যাচ্ছে। তো একই সাথে এখানে আপনি সব কিছু জিনিস দেখতে পাচ্ছেন। আমি আসলে এজন্য নিজের চোখকে মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না, আমি এগুলো কি আসলে স্বপ্ন দেখতেছি নাকি সত্যি দেখতেছি। তো এজন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা সবার আগে লাইফে নিজের গোলটা ভালো মতো সেট আপ করেন এবং সে অনুযায়ী পরিশ্রম করেন। এবং অনেক সময় আপনাকে আপনার ফ্যামিলি কিংবা অন্যান্য নিজের কাছের যে লোকগুলো আছে তারাও কিন্তু আপনার ভালো চাইবে না। এজন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে কে কী বললো আপনাকে, আপনি যখন একটা ভালো কিছু করতে চাইবেন তখন কিন্তু আপনাকে অনেক বেশি ডিমোটিভেটেড করা হবে এবং একটা পর্যায়ে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। সেজন্য সবথেকে যেটা ভালো হবে, আপনি কে কী বলল পিছনে সেগুলোতে কান না দিয়ে আপনার যেটা লক্ষ্য আপনি সেই লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করে যাবেন, তাহলেই কিন্তু আপনি লাইফে কিন্তু সাকসেস হতে পারবেন। তো জাপানের মতো একটা দেশে আসি, এখানে জাপানের যে নিয়ম কানুন এবং অন্যান্য সব ফেসিলিটি, গভর্নমেন্ট থেকে যে ফেসিলিটি এখানে, তারপর অন্যান্য যে আইনের লোক রয়েছে বিভিন্ন, তারাও এখানে পাবলিকের সাথে এখানকার জনগণের সাথে যেরকম ব্যবহার কিংবা সব কিছু মিলে আমি মনের দিক থেকে খুব বেশি মানে হ্যাপি এরকম একটা জায়গায় আসতে পারার জন্য। সেজন্য আপনাদের প্রতি আমার যেটা বলার থাকবে, আপনারা বর্তমানে যে যেই পজিশনে আছেন সে জায়গা থেকে চেষ্টা করেন, ভালো কিছু করেন। বাংলাদেশে যদি করতে চান তাহলে সেইভাবেই পড়াশোনা করেন, আর যদি চান যে না বাংলাদেশে থাকবো না, বাইরের একটা কোনো দেশে যাবো, সেজন্য আপনাকে অবশ্যই সেভাবে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাকে বাইরের একটা কোনো দেশে যাওয়ার জন্য বাকি সব কাজ রেডি করতে হবে। আমি এই জায়গাটাতে আসছিলাম আমার একটা আজকে ফ্রেন্ডের বাসা ওর ওখান থেকে, পরে ভাবলাম যে একটু আজকে বিশে যাই ঘুরে আসি। ওদিকে একজন ফিশিং করতেছে, ফিশিংটা আসলে অনেকেরই নেশা, তারা দেখা যায় যে রাতের বেলাও ফিশিং করে। তো কিছুদিন আগে আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল, সে সময় আমি বাইরে ছিলাম। তো আমার আসলে আমি ওই সময় কল্পনা করিনি যে এটা আসলে ভূমিকম্প হচ্ছে, দেখতেছি একবারে ফ্লোরটা একবারে কাঁপতেছিল। তো আমি ভাবছি মনে হয় আমার মাথা ঘুরতেছে এরকম আর কি। পরবর্তীতে যেটা, এটা যখন লং টাইম স্থায়ী হওয়ার পর তখন আমি রিয়ালাইজ করতে পারলাম যে এটা আসলে ভূমিকম্প। পরে আমি তখন খুব তাড়াতাড়ি সেখান থেকে কিন্তু একটা ভালো একটা জায়গায় চলে যাই। আর অবশ্যই জাপান একটা হচ্ছে ভূমিকম্প প্রবণ দেশ, আপনারা সবাই সাধারণ জ্ঞানে পড়ে থাকবেন জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। সেজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যারা জাপানে আছি। আর আমাকে আপনারা অনেকেই নক করেন বিভিন্ন বিষয়ে জানার জন্য, আমার যতটা সম্ভব হয় আমি উপরের দিকে মেসেজ যখন আমি চেক করতে যাই, উপরের দিকে যে SMSগুলো পাই সেগুলো আমি রিপ্লাই দিয়ে থাকি, এবং অনেকেই SMS দিয়ে থাকে। অনেকগুলো SMS থাকার কারণে আমার হয়তো সময়ের স্বল্পতার কারণে আমি সবার SMSগুলো রিপ্লাই দিতে পারি না, সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, আমাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের এই অল্প সময়ের ভিতর আপনাদের যে ভালোবাসা এটাতে আমি খুব বেশি মুগ্ধ। এই অল্প সময়ের ভিতর আমরা কিন্তু অনেক একটা বড় একটা পরিবারে পরিণত হয়েছি, ভবিষ্যতে আমরা আরও অনেক এটা সামনের দিকে নিয়ে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, যেখানেই থাকবেন নিজেকে সেফ রাখবেন, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।